কারণ মাঠে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করা হয়, আর বাড়ির আঙ্গিনায় যেহেতু এরকম ফেলানো না থাকে, ঘরোয়া পরিবেশে তরি তরকারি সবজি চাষ করলে সেটা ভালো। জালি দেখতে পাচ্ছেন, এটা এটা এখান থেকে আর 6 থেকে 7 দিন পরে ওটা কাটা হবে। লাউ হচ্ছে পানি জাতীয় সবজি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এবং ডি রয়েছে। এছাড়াও ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়ামের মতো চমৎকার ভিটামিনের উৎস লাউয়ে পাওয়া যায়। বাড়ির আঙ্গিনায় মাসার সাহায্যে লাউ চাষ করে ব্যাপক ফলন পাচ্ছেন মোহাম্মদ লতিফ হোসেন নামে একজন যুবক, যার এই লাউ চাষের উদ্বুদ্ধ করছে তার এই সহধর্মিনী। নিজ বাড়ির উঠানে 4টে লাউ গাছ লাগিয়ে সেখান থেকে লাউ বিক্রি করছেন এবং পরিবারের চাহিদা মিটাচ্ছেন। লাউ কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা রোগের প্রতিরোধক হিসাবে সাহায্য করে থাকে। মাসার সাহায্যে এত সুন্দর করে কিভাবে, কখন, কি পদ্ধতিতে লাউ চাষ করছেন এবং কতদিন পরে লাউয়ে ফলন পাচ্ছেন, এ সম্পর্কিত সকল তথ্য আমরা জানবো লতিফ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই বাড়ির আঙ্গিনায় তো এই সবজি চাষ করছেন? জি। এই লাউ চাষ করছেন, এই যে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন এই পদ্ধতিতে আপনি নিজের বাড়িতেই লাউ চাষ করলেন, এটা কোথা থেকে আপনি এই পরিকল্পনাটা নিলেন? এটা আসলে আমার এই বাড়ির আঙ্গিনায় খালি জায়গা ফেলানো ছিল। খালি জায়গা ফেলানো ছিল? হ্যাঁ। তো দেখলাম লাউর বীজ ওখানে পোতার পরে গাছটা খুব ভালো ছিল। ওখানে 4টি গাছ লাগাইছি। 4টি গাছ লাগাইছেন? 4টা কি বেশি আছে? আর এই পাশে আর 4টি গাছ লাগানো হয়েছে। আপনি এই যে বাঁশকুটি দিয়েছেন, এটা কি কিনতে হয়েছে? না, এগুলো তো বাড়িতে ছিল, বাঁশকুটিগুলো বাড়িতে আছে, না কোনো খরচ নাই। আচ্ছা, মানুষ তো দেখি উঠোন ফেলায় রাখে, আপনি এই ফেলায় না রাখি এই এই যে লাউ লাগাইছেন, এখান থেকে কি লাউ বিক্রি করার উদ্দেশ্যে লাগাইছেন? না, এগুলো তো মূলত বাড়ির খাওয়ার জন্যই লাগানো, কারণ ঘরোয়া পরিবেশে বাড়ির সবজি চাষগুলো ভালো, কারণ কীটনাশক, এগুলো কীটনাশক না। আচ্ছা, এটা ব্যবহার করছি এই যে ভিটামিন জাতীয় ফলরা দিচ্ছি, এটা ফলনটা ভালো হবে। এই কখন কখন দিতে হয় এটা? দুই একদিন পর পর স্প্রে করি, দুই দিন পর অথবা তিন দিন পর। ওটা বিভিন্ন পোকার আক্রমণের হয়, যেটা যাতে পোকার আক্রমণ না হয় সেই কারণে ওটা ঝোলানো হয়েছে। এই গাছ তো অনেক সুন্দর এবং তরতাজা, প্রত্যেকটাই দেখছি যে জালি আসতেছে। জি, এই জালি আসতেছে, এখানে কি কি সার ব্যবহার করেন? এখানে মূলত জৈব সার ব্যবহার করি, বাড়ির ঘরোয়া পরিবেশে যেগুলো, যেমন গোবর, পুরানো ছাই মাটি, বিভিন্ন রকম এরকম এগুলো জৈব সার জাতীয় যেগুলো, এগুলো ব্যবহার করা হয়। এখন লাগাইছিলেন লাউ, তখন কিভাবে এটা রোপণ করছিলেন? এটা তো রোপণ করছি ওই মাঠে যেভাবে রোপণ করা হয় ওইভাবেই। বাড়িতে তো এক যায় তাহলে বেশি সময় লাগে? সময় বেশি লাগেনি, এবং ওই জৈব সার ব্যবহার করার কারণে গাছগুলোর চেহারা ভালো। আর যখন দেখলাম গাছের চেহারা ভালো, তখন বাড়ির উপর দিয়ে এই বান সিস্টেম তৈরি করে দিলাম। বাঁশকুড়ি সব বাড়িতে ছিল। হ্যাঁ, যেগুলো দেখা যাচ্ছে, এই আর যদি আমার মতো এরকম অন্য কেউ চাষ করতে চাই, তাহলে এই বাঁশের পরিবর্তে হয়তো কয়েকটা বাঁশ এরকম খুঁড়ি বসানোর পর উপরে নেট আছে, জালের নেট, ওগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো ব্যবহার করলেও হবে। যেমন সুতা আছে, সুতাগুলো গ্রামাঞ্চলে আপনি যেটা উঠান ব্যবহার করেছেন, মানে আঙ্গিনা ব্যবহার করেছেন, এটা কেউ চাইলে তো ছাদের পরে এইভাবে করতে পারবে? হ্যাঁ, ছাদের পরেও হবে। সেটা টবে লাগাবে? টবে লাগাবে, এবং উপরে সুতার বান দেওয়া যাবে, নেট জাল জাতীয় যেগুলো। লাউ কাটা শুরু করছেন? হ্যাঁ, এখানে কাটা শুরু করছি। কতদিন ধরে কাটতেছেন? এগুলো এই এক সপ্তাহ মতো। কেমন লাউ এখান থেকে? গতকালকেও 8-10টা লাউ কাটছি, বিক্রি করছি অথবা বাড়ি খাওয়া। হ্যাঁ, সবগুলো তো খাওয়া খেয়ে শেষ করা যাবে না, এগুলো অনেক শুরু হয়েছে কেবল। এগুলো 40 থেকে 45 দিন বয়স গাছের বয়স এখন যাচ্ছে, তার মানে কেবল ধরন আসা শুরু হয়েছে।
এখানে যদি ধরন আসে তাহলে কেমন টাকা বেচা কেনা হতে পারে বাড়ির ভিতরে? এখন মূলত বেচা কেনার উদ্দেশ্য তো লাগানো হয়নি, তারপরে নিজের বাড়ির প্রয়োজনের অতিরিক্ত যেগুলো থাকবে সেগুলো তো আর সেগুলো বিক্রি করতে হবে, এখন দেখা যাক কতগুলো কি হয়। আপনি এই যে লাউ, হাজারি লাউ লাগাইছেন, এই লাউ কি পরিচর্যা তো করা লাগে না? হ্যাঁ, পরিচর্যা মাঝে মাঝে তো করা লাগবেই। কিভাবে পরিচর্যা করেন এটা? এগুলো এখন তেমন কোনো কাজ নাই, কিন্তু মাঝে মাঝে এগুলো ওই হয়তো গাছের ডগাগুলো নিচে যদি নেমে আসে ওগুলো আস্তে আস্তে উঠাই দেওয়া হয়, মানে জিনিস লেবে আসে ওটা উপরে দিতে হবে, উপরে দিতে হবে। আবার এরকম এই ভিটামিনগুলো স্প্রে করি মাঝে মাঝে, এবং পোকামাকড়ের আক্রমণের কারণে ওই ওটা দেওয়া আছে। এ দোড়া পোকা বলে এক ধরনের পোকা আছে, ওটা যদি আমরা দেখতে পাই তাহলে অনেক সময় হাত দিয়ে সেগুলো চেয়ার উঠাই, চেয়ারের পরে দেখা যায় আর কি। অনেকগুলো পোকা এর ভিতরে অনেকগুলো পোকা পড়ছে অটোমেটিক, আর যেগুলো আমরা দেখতে পাই সেগুলো টপ কয়টা দেওয়া লাগে এরকম আপনার? মাঠের ভিতরে হইলে দুই তিনটা টপ দেওয়া লাগতো, এখানে একটা দিছি, আর মাঝে মধ্যে আমরা হাত দিয়ে মেরে ফেলাই আর কি। সবজি চাষ এগুলো করছি, আর অন্য অন্য কিছু ফল কাটা গাছ লাগানো আছে, যেগুলো উপরে উপরে সিম আছে চালের উপরে, এই যে দেখেন এখানে সিম আছে, আর আশেপাশে কিছু কিছু চারা আছে, সেগুলো এই বান শেষ হয়ে গেলে অন্য অন্যগুলো আছে, যেমন এই সবজি বাদে অন্য আমের চারা আছে, এটা কারিমন, এটা কারিমন। না এ তো লাউ তো বারো মাস থাকবে না, কিছুদিন পরে লাউর বান শেষ হয়ে যাবে। এটা হলো কারিমন আম, এখানে আছে মালটা চারা আছে, মালটা লাগানো, এটা এটা মালটা হয়েছিল, এটা ওই যে পয়সা মালটা বলে, এটা ধরন বলে এবং মিষ্টি খুব সুস্বাদু বলো। এই যে এখানে আছে কদবেল গাছ লাগানো আছে, তারপর আছে এখানে আমের চারা আছে। আচ্ছা, এই লাউর যে বানটা দিচ্ছেন এই বানটা কি আপনি এই প্রথম দিলেন না এর আগেও দিচ্ছেন? না, এবার প্রথম আর প্রথম দিচ্ছি। ফলন তো মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, ফলন আলহামদুলিল্লাহ ভালো। আর ওই পাশে যে দেখতেছি আমরা সিম লাগাইছেন, সিম তো সচরাচর গ্রাম বাংলায় সবাই লাগায়। হ্যাঁ, সিমের সিজন এখন, আগামীতে সিম পাওয়া যাবে এই পৌষ মাস অথবা অগ্রহণ মাসে সম্ভবত মনে হয় আসতে পারে। তাহলে বাজারে যে দ্রব্যমূল্য যে দাম, তাহলে আপনার মতন যদি এই বাড়ির আঙ্গিনে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশে সবজি আসলে চাষ অত ভালো, কারণ মাঠে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করা হয় আর বাড়ির আঙ্গিনায় যেহেতু এরকম ফেলানো না থাকে, ঘরোয়া পরিবেশে তরি তরকারি সবজি চাষ করলে সেটা ভালো এই আর কি। বাড়িতে আর কি গরু ছাগল হাঁস মুরগি কি কি পালন করেন আপনি সাথে সাথে? গরু ছাগল হাঁস মুরগি এগুলো তো স্বাভাবিক প্রতিটা বাড়িতে পালন করা হয়, সেভাবে আমরাও পালন করি, এগুলো আছে। মানে সামনে আপনার সামনে দেখতে পাচ্ছি মুরগির কোটা, তার মানে অবশ্যই মুরগি পালন করেন? আছে আছে। দেশি মুরগি কতটা আছে এখন? দেশি মুরগি 15 থেকে 20টা মতো এরকম আছে। আর ছাগল দেখতে পাচ্ছি আমরা এখানে অলরেডি, এই যে ছাগল, ছাগল কি একটাই? হ্যাঁ, একটাই। তো এখানে তো আর একটা গাছ আছে, মানে আপনার বাড়িতে তো সব সকল ধরনের আর কিছুদিন পরে না, এটা লিচু গাছ, লিচু গাছ আর একটা আছে ওই পাশে। এই যে লাউ, মানে যে লাউগুলো হয় মূলত, এই লাউ কতদিনের ভিতরে একটা লাউ বড় হয় এবং সেটা কাটা যায়? এটা এই যে জালি দেখতে পাচ্ছেন, এটা এটা এখান থেকে আর 6 থেকে 7 দিন পরে ওটা কাটা যাবে। 7 দিন পরে কাটা যাবে? হুম, 7 দিন পরে কাটা যাবে। তাহলে এখানে এই যে 4-5টা গাছে প্রত্যেক গিটি গিটি তো মানে জালি আসছে না? হ্যাঁ, পুরো একটা জালি তো মারা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। এই যে কেন মারা যাচ্ছে? কিছু কিছু জালি মারা যাচ্ছে, এটা আসলে ওটার কারণ আমি এখনো বুঝতে পারিনি, তবে ওখানে কীটনাশক ব্যবহার করতে হবে কিনা এটা আমার জানা নাই। হ্যাঁ, জানতে হবে অবশ্যই। কৃষি অফিসার যারা আছে তাদের কাছে পরামর্শ নিতে পারবেন, উপজেলা পর্যায়ে যারা আছে। তা আপনার এই যে পরিকল্পনা নিচ্ছেন, এ কি আরও ভবিষ্যতে এরকম পরিকল্পনা থাকবে যে বাড়ির আঙিনে এইভাবে সবজি আরও উৎপাদন করবেন আপনি? হ্যাঁ, সিজন বুঝে আর কি বাড়ির পরিবেশে যেগুলো চাষ করা যায় বাড়ির আঙিনায় সেগুলো করার চিন্তা ভাবনা আছে, কারণ লাউ 12 মাস থাকবে এমনটা না, এরপরে আরও কোন কোনগুলো সবজি চাষ করা যায় সেগুলো পরিকল্পনা আছে। এই একবার বান দিলে তো এখানে যে এই আঙ্গিনায় যে বান দিচ্ছেন এটা তো নষ্ট হবে না মনে খুব সহজে?
না বেশ কিছুদিন থাকার কথা আর আপনাদের চলাচলের অসুবিধা হয় না এখানে না সমস্যা হয় না এরপরে দেখব মিষ্টি কুমড়া টমেটো চাষ করা যায় কিনা বাড়ির ভিতরে আছে আমার বাড়িওয়ালা কিছু কবুতর পালন করে এগুলো রোপণ করছে সেই তারপর আমি মূলত বানের কাজগুলো আমি করে দিয়েছি আর কি থ্যাংক ইউ আমাদের পরামর্শ দেওয়ার জন্য এবং একই সাথে বলতে চাই বাংলাদেশে যারা এই সবজির বাজারে যে দাম সেটা এরকম বাড়ির ঘরোয়া পরিবেশে সবজি চাষ করলে অনেকটা উৎপাদন করতে পারবে পারবে